আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আলোচনা করতে যাচ্ছি কোশ্চেন সলভ নিয়ে, যে কোশ্চেন সলভগুলো কীভাবে আমরা করব এবং কোন জায়গা থেকে সেই কোশ্চেনটা এসেছে এবং সেই কোশ্চেনটা সলভ করার জন্য কোন কোন বেসিক জিনিসগুলো বা বেসিক গ্রামারের জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আশা করি পাশে থাকবেন আর ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে এবং আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করি। ওকে, তো যেই কোশ্চেনটা আমি লিখেছি সেটা হচ্ছে ফ্যামিলি। ওকে, ফ্যামিলি ইজ, ওকে, ফ্যামিলি মানে কি? পরিবার। উই নো ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। এখন ফ্যামিলি ইজ, ফ্যামিলিটা কী এখানে? তো আমরা কোশ্চেন দেখি বুঝতে পারতেছি সেটা কি কমন, মানে কমন নাউন, সেটা কি কালেকটিভ নাউন, সেটা কি প্রপার নাউন, সেটা কি ম্যাটেরিয়াল নাউন, সেটা আমরা কোশ্চেন দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি, রাইট? ওকে, এখন ব্যাপারটা হলো কোন নাউনে পড়ছেন। আমি একটু থিম দিয়ে দিই, নাউন কত প্রকার? নাউন হলো পাঁচ প্রকার। কত প্রকার? পাঁচ প্রকার। প্রপার আছে, কমন আছে, কালেকটিভ ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। ফাইনালি পাঁচটা হলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি এটাও অপশন দিয়ে দিলাম, ধরেন অ্যাবস্ট্রাক্ট নাউন অপশন দিয়ে দিলাম। ওকে, এখন বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে নাউনটা আপনার অনেকটা গুরুত্বপূর্ণ। সেটা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিতে যাচ্ছে বা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং যারা জব সিকার, বিসিএস পরীক্ষা হতে শুরু করে, নিবন্ধন পরীক্ষা হতে শুরু করে, ব্যাংক পরীক্ষা, বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষাগুলোতে অনেক অনেক কোশ্চেনগুলো কিন্তু এসে থাকে, ঠিক আছে? তো এই যে, তাহলে আজকে আমরা জাস্ট নাউনটা নিয়ে কথা বলবো। নাউন, যে নাউন পাঁচ প্রকার, পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার, আট প্রকারের মধ্যে নাউন হচ্ছে একটা আর নাউন হচ্ছে পাঁচ প্রকার। এই পাঁচটা প্রকার আপনাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এই যে আগে কোশ্চেনটা সলভ করে নিই। ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। এখন পরিবারটা আপনি চিন্তা করুন তো, পরিবারটা কয়জনে মিলে হয়? মা থাকে, বাবা থাকে, আমরা ভাই বোন থাকি বা আমাদের কাকা জেঠি যারা যৌথ ফ্যামিলি আছে, জাস্ট অনেকজন মিলে কিন্তু হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারতেছেন আপনি? অনেকজন মিলে কিন্তু হচ্ছে, রাইট? তো অনেকজন মিলে যখন হবে তখন সেটা কি কালেকটিভ না, সমষ্টিবাচক না? সমষ্টি, গ্রুপ বেঁধে হচ্ছে কিন্তু। তো ফ্যামিলিটা অর্থ যদি আপনি বোঝেন তাহলে আপনার জন্য অ্যান্সারটা হাতের নাগালে, রাইট? ওকে, এখন তাহলে ফ্যামিলি যদি পরিবার অনেকজন মিলে হচ্ছে তাহলে আপনি কালেকটিভ নাউন কিন্তু বুঝে গেছেন আপনি। তাহলে আমি সহজে বুঝে দিচ্ছি, এটা অ্যান্সার হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ওকে, ফ্যামিলি কালেকটিভ নাউন। এখন আমার কথা হচ্ছে আমি জাস্ট কমনটা একটু শর্ট দিয়ে আলোচনা করব, প্রপারটা, ম্যাটেরিয়ালটা আর অ্যাবস্ট্রাক্টটা। আশা করি দেখতে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা প্রপার নাউনে চলে আসলাম, প্রথমটা। এখন প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা আমি লিখি নির্দিষ্ট ব্যক্তি। কাকে বোঝাবে? নির্দিষ্ট একজন, একটা পয়েন্ট খেয়াল করুন, ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট জায়গা অথবা স্থান। তো নির্দিষ্ট ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে সেটা প্রপার নাউন। মনে রাখতে হবে অনেক কিছুর নাম আছে কিন্তু, আপনি চোখ বন্ধ করছেন, জাস্ট খোলেন, আপনার চোখের সামনে যা দেখতে পারবেন সবগুলো হচ্ছে নাউন। যেমন আমি এখন চোখ বন্ধ করলাম, চোখ খুললাম, দেখলাম এখানে বই আছে, ব্ল্যাকবোর্ড আছে, মার্কার আছে, তারপর মাইক্রোফোন আছে, মোবাইল আছে, তারপর এখানে দেয়াল আছে, বিল্ডিং আছে, মোবাইল আছে, বুক আছে, টেবিল আছে, সবগুলো কি নাউন না? এখন এই নাউনগুলো পাঁচ প্রকারের মধ্যে আপনি একটু চিন্তা করবেন, পাঁচ প্রকারের মধ্যে কোনটা কোন জায়গায় পড়ছে, কোনটা কোন জায়গায় পড়ছে সেটা আপনি জাস্ট মাথায় রাখবেন। ওকে, তাহলে প্রপার নাউন হলো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম যদি হয়ে থাকে। এখন আমি যদি নির্দিষ্ট একটা নাম বলে দিই, নোমান, নির্দিষ্ট একটা ব্যক্তির নাম হয়ে গেলো। এখন বস্তু যদি বলি, ফ্যান, নির্দিষ্ট একটা নাম হয়ে গেলো। বুক, নির্দিষ্ট একটা নাম হয়ে গেলো। স্থান, এই যে চট্টগ্রাম, তাহলে কি নির্দিষ্ট একটা নাম হয়ে গেলো, ঠিক না?
ফেনে নির্দিষ্ট একটা নাম হয়ে গেল, রাইট? তাহলে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু আর স্থানের নাম যদি বুঝে তাহলে সেটাকে আমরা প্রপার নাউন হিসেবে জানবো। ওকে ওকে, এবার আসি আমরা কমন নাউনে। কমন নাউন অর্থ হলো, কমন নাউন অর্থ হলো জাতিবাচক। কি জাতিবাচক? মানে হচ্ছে গোষ্ঠী, গোষ্ঠী বোঝাচ্ছে। এখন জাতিবাচকের ক্ষেত্রগুলো আপনি খেয়াল করুন, এই যে মুসলিম একটা জাত, ওকে, মুসলিম জাত, হিন্দু, খ্রিস্টিয়ান, বুদ্ধিজম, ওকে। তারপরে সোজা যদি আমরা চলে আসি, এই যে বাঙালি, বাঙালি ওরাও কিন্তু একটা জাত। তারপর ইংলিশ, ইংরেজরা, এটা একটা জাত, রাইট? এখন আমরা যদি একটু ব্যতিক্রমভাবে চিন্তা করি আর জাত কোনগুলো হতে পারে, ঠিক আছে? ওকে, তো দেখেন এই যে গরু, কাউ, এটা একটা জাত, রাইট? জাত। ডগ, কুকুরের একটা জাত আছে। দেখেন জাতের ক্ষেত্রটা প্রথমে কী ছিল, মুসলিম, হিন্দু, বাঙালি, ইংলিশ এরা ছিল, তারপরে কাউ ডগে চলে গেছে। এরপর আপনি একটু চিন্তা করবেন আবার আরেকটা ক্যাটাগরিতে, যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে কি, ধরেন এই যে রিচ, তাহলে এটাও কমন নাউন। রিচ মানে ধনী, ধনীদের একটা গোষ্ঠী আছে, ধনীর একটা জাত। তারপর আপনি যদি ফুয়ার চিন্তা করেন, গরিব, গরিবদের একটা জাত আছে, রাইট? তারপরে যদি আপনি চিন্তা করেন যে কি আমরা আরও একটু বাড়াবো, দেখা যাচ্ছে ওকে, এই যে ভার্চুয়াস, ভার্চুয়াস মানে ধার্মিকেরা, ধার্মিকেরা যারা ধর্ম বা ধর্ম করে অথবা ধর্মকর্ম করে, এই টাইপের আমরা ধার্মিকেরা বুঝাচ্ছি, তো এটাও ভার্চুয়াস, এটা একটা গোষ্ঠী, ঠিক আছে? তা আশা করি আপনি কমন নাউনের যে বিষয়টা, জাতিবাচকের যে বিষয়টা সেটা বুঝতে পেরেছেন, ওকে? হ্যাঁ, কালেকটিভ নাউন কিন্তু আমরা আগে কোশ্চেন সলভ করার সময় বলে দিয়েছি, ফ্যামিলিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, কেননা সমষ্টিবাচক, ঠিক আছে? সমষ্টিবাচক। তারপর আমরা যদি আবার বলি, একটু আবার যদি বলি থাকি, তাহলে সমষ্টিবাচক যে নামগুলো থাকবে সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আমি আবারও লিখতেছি ফ্যামিলি, যেটা আমাদের কোশ্চেন এসেছিল, ওকে। তারপরে ধরেন এই যে গ্যাং, একটা দল, তারপর হচ্ছে গ্রুপ, ওকে, এগুলো কি সবগুলো সমষ্টি বোঝাচ্ছে। তারপরে ধরেন এই যে ক্লাস, ক্লাস কিন্তু একজন একজনে হয় না, অনেকজন স্টুডেন্ট আসলে কিন্তু ক্লাস হবে, তাহলে সেটাও একটা গ্রুপ বোঝাচ্ছে, হ্যাঁ, কালেকটিভ নাউন, একটা সমষ্টি বোঝাচ্ছে। তারপরে কমিটি, সমষ্টি বোঝাচ্ছে। তারপর হচ্ছে ধরেন কোনো কি বলে পুলিশ, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা পুলিশ, পুলিশ একজনে কিন্তু পুলিশ না, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে কিন্তু পুলিশ বলা হয়, তাহলে সমষ্টিবাচক। নেভি, তারপর হচ্ছে জুরি, তারপর হচ্ছে ধরেন এই টাইপের আর্মি, হ্যাঁ, যদি সমষ্টিবাচক যদি বুঝে তাহলে আমরা বুঝে দেবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এবার আমরা চলে আসি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা একটু ডিফিকাল্ট, একটু চিন্তা করতে হবে, থিঙ্ক করতে হবে আপনাকে। ম্যাটেরিয়াল নাউনটা আপনি জাস্ট বুঝেন, উপাদানবাচক। কী বাচক? উপাদানবাচক। এটা যেমন হচ্ছে এলিমেন্ট থাকবে, ইকুইপমেন্ট থাকবে, অর্থাৎ উপাদানবাচক। খেয়াল করুন এই যে উদাহরণটা আগে দিয়ে দিই আমি, ওয়াটার, পানি, পানিটা তাহলে কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। এখন পানি থাকে কোথায়? ধরেন রিভার, রিভার হচ্ছে নির্দিষ্ট একটা নাম বোঝাচ্ছে, ওকে। এখন রিভারে কী থাকে, নদীতে কী থাকে? পানি থাকে। তো নদীর উপাদানটা কী? উপাদান যেগুলো থাকবে সেগুলো আপনি থিঙ্ক করবেন, উপাদানগুলো কী হবে? ম্যাটেরিয়াল নাউন হবে, ঠিক আছে? এখন নদীর উপাদান হচ্ছে ওয়াটার। তারপর আপনি এই যে ফ্যান, হ্যাঁ, ফ্যানের উপাদান কী? কলমের উপাদান কী? ইঙ্ক, কালি। এই কালিটা হলো আপনার কী এখানে? ম্যাটেরিয়াল নাউন, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে ধরেন এই যে রিং, রিং মানে কী? ধরেন হাতের কোনো একটা রিং, ওকে, যেটা আমরা রিং হিসেবে জানি, তো রিংটা গোল্ড, এই গোল্ডটা এখানে কী? ম্যাটেরিয়াল নাউন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, তারপরে যদি আমি আরও রিভার বললাম, এটার উপাদান হচ্ছে ওয়াটার, ফ্যান বললাম, ফ্যানের উপাদান হচ্ছে ইঙ্ক, আর রিং বললাম, রিংয়ের উপাদান হচ্ছে গোল্ড। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে উপাদানবাচক যেগুলো থাকবে সেগুলো হলো আমাদের কি? ম্যাটেরিয়াল নাউন, ওকে। ওকে, এবার চলে আসলাম আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের কাছে, যিনি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এনাকে চিনতে হবে আপনাকে। উনার আপনি আর্টিকেলে যখন রুল পড়বেন তখন বলবে যে কি, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল ক্রস বসে, আপনি তো চিনেন না, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না, অর্থাৎ ক্রস, তখন আপনি তো অ্যাবস্ট্রাক্ট নাউনটাই চিনেন না, তাহলে কি আপনি ক্রস দেওয়া সম্ভব না? আপনি দিতে পারবেন না। আবার বলবে যে কি, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় না, আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন চিনেন না, তাহলে কি দিতে পারবেন না? দিতে পারবেন না। এই বিষয়গুলো আপনাকে চিনতে হবে, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনটা চিনি। বাংলা অর্থটা হলো বিমূর্ত। কি বিমূর্ত? মানে কি, যা
ধরা যায় না কি করা যায় না ধরা যায় না একটা পয়েন্ট দুই নাম্বার হচ্ছে ছোঁয়া যায় না কি করা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না জাস্ট ফিল করা যায় কি করা যায় ফিল করা যায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি করা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না ফিল করা যায় অনুভব করা যায় সেটাকে আপনি কি বলবেন অ্যাবস্ট্রাক্ট নাউন বলবেন হ্যাঁ তো বাংলাটা বুঝতে পেরেছেন আশা করি এখন কি জিনিসটাকে সহজ আমাদের সবাই জানি এই যে লাভ জিনিসটা লাভ মানে কি ভালোবাসা এখন এই যে ভালোবাসা শব্দটি সেটি ধরেন আপনার মায়ের প্রতি আপনার ভালোবাসা আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা এই যে ভালোবাসাটাকে আপনি ধরতে পারবেন না জাস্ট ফিল করতে পারবেন মনে মনে অনুভব করতে পারবেন ঠিক আছে সেটা হচ্ছে তাহলে লাভটা অ্যাবস্ট্রাক্ট নাউন এই লাভ যদি আসে তাহলে এটার উপরে আর্টিকেল আপনি ক্রস দিয়ে দেবেন এখন আসে কাইন্ডনেস দয়া দয়া জিনিসটা আপনি ধরতে পারবেন না ছুঁতে পারবেন জাস্ট ফিল করতে পারবেন একটা মানুষ আমাকে দয়া করছে আমি কাউকে দয়া করছি টাইপের তাহলে সেই জিনিসটা ধরা যায় না ছোঁয়া যায় না জাস্ট ফিল করা যায় তারপর আমরা প্যাট্রিয়টিজম স্বদেশ প্রেম ধরা যায় না ছোঁয়া যায় না জাস্ট ফিল করা যায় কাজের মাধ্যমে ফিল করতে পারবেন অনেস্টি সততা সততা ধরা যায় না ছোঁয়া যায় না জাস্ট ফিল করা যায় অনুভব করা যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমি একটু আগে চলে যাচ্ছি 11 মিনিট অলরেডি হয়ে গেছে আর ভিডিও কিন্তু এত লম্বা করে আমার টার্গেট ছিল না যেহেতু 5 প্রকার আলোচনা চলে আসছে আমি আলোচনা করতে বাধ্য হয়েছি ওকে তো প্রথম কোয়েশ্চনটা ছিল কি ফ্যামিলি কোন নাউন ছিল আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আশা করি কালেকটিভ নাউন ছিল কেননা সমষ্টি বাচক বোঝাচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমি এখানে নাউনের 5 প্রকার আলোচনা করার চেষ্টা করেছি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট প্রপার মানে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাচ্ছে কমন মানে জাতিবাচক কী বোঝাচ্ছে কালেকটিভ মানে সমষ্টিকে বোঝাচ্ছে ম্যাটেরিয়াল মানে উপাদান কোনো জিনিসের তৈরি করবেন না সেটার উপাদানকে বোঝাচ্ছে আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা বিমূর্ত ধরা যায় না ছোঁয়া যায় না জাস্ট ফিল করা যায় অনুভব করা যায় সেই জিনিসগুলোকে আপনি খুঁজে দেবেন নাউন ঠিক আছে যেমন ডেভেলপমেন্ট উন্নতি ধরা যায় না ছোঁয়া যায় না জাস্ট ফিল করা যায় তা আশা করি বুঝতে পেরেছেন এবং ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আর আশা করি আপনারা যদি যদি কমেন্টগুলো পাই তাহলে ভালো লাগে হ্যাঁ তো আশা করি কমেন্ট করবেন আর যদি কোনো পরামর্শমূলক কোনো কিছু থাকে যে তুমি এটা ভুল করেছো অবশ্যই বা এটা বেটার কিছু করতে পারতো এটাতে উদাহরণ ওইটা দিলে ভালো হইতো আরও তাহলে আমার বন্ধু সার্কেল যারা আছেন বা আমার সিনিয়র জুনিয়র আমার টিচাররা যারা আছেন বা অনেক ওয়েলউশার আছেন তারা কিন্তু আপনাকে আমাকে হেল্প করবেন কমেন্ট করে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস আসসালামু আলাইকুম